হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। তো আমার এখানে দুটো ফোনেও আপনি দেখতে পাচ্ছেন দুটো হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আমি যদি আমার ফোনের ডান দিকের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করি, তাহলে দেখবেন যে আর পাঁচটা ফোনের মতন এটারই ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো বা ইমেজ সেট করা নাই। তবে আমি যদি ঠিক আমার বাম পাশে যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাকে যদি ওপেন করি, তাহলে দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ডে আমি আমার নিজের ফটোকে সেট করে রেখেছি, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। এবং এটা দেখে কিন্তু আপনার বন্ধুরা জাস্ট অবাক হয়ে যাবে এবং তারা জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের এমন লুক দিয়েছেন। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্স, সবার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে রাখতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে হবে না, আপনি জাস্ট সিম্পলি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন থ্রি ডট। তো আপনি জাস্ট এই থ্রি ডট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সবার নিচে পেয়ে যাবেন সেটিংস। তো আপনি জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন চ্যাটস। তো আপনি জাস্ট চ্যাটসে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে এখানে পেয়ে যাবেন ওয়ালপেপার। তো আপনি জাস্ট ওয়ালপেপারে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এখানে গ্যালারি অ্যাক্সেসটা চাইবে, আপনি জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিটা শো করবে। তো আপনার যেই ফটোটা পছন্দের আপনি জাস্ট সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট ফটোতে আরেকবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন পিনস টু জুম, অর্থাৎ আপনি এটা যদি জুম করতে চান জুম করতে পারবেন বা জুম আউট করতে পারবেন। এবং ড্রাগ টু অ্যাডজাস্ট, আপনি জাস্ট এটাকে ড্রাগ করে কোন পজিশনে রাখবেন সেটাও আপনি রাখতে পারবেন। তারপরে আপনি নিচের দিকে পেয়ে যাবেন সেটস এবং ক্যান্সেল। তো আপনি জাস্ট এই সেটে একবার ক্লিক করে দিবেন। সেটে ক্লিক করে দিলে দেখবেন যে ওয়ালপেপার সেট, অর্থাৎ আপনার এই কাজটা কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আপনি ব্যাকে আসেন এবং দেখেন যে কোনো হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডটা আপনি ঢুকলেই দেখবেন যে সেটার ব্যাকগ্রাউন্ডে আপনার ফটোটা সেট করা আছে। তো নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন, যেটি দেখে আপনার বন্ধুরা সত্যি অবাক হয়ে যাবে এবং তারা আপনার কাছে জানতে চাইবে যে কিভাবে আপনি এটা করেছেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।